আল্লাহ তিনটা কথা আমাকে বুঝাইয়া দিছে। হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাতালা আতকাফি বাতনিহা, বেশি কিছু লাগবে না, আমি জমিন রে হুকুম দিব সবাইকে পেটের ভিতরে নিয়ে আসবে। লাউ আমারতুল বাহারা লা আগরা কাতকাফি কারিহা, তোমরা কি জানো আমেরিকা কোথায়? দুই দিকে কি কি দুই দিকে? একদিকে আটলান্টিক আর একদিকে কি সাগর? প্রশান্ত মহাসাগর, প্যান প্যাসিফিক। দুই দিক দিয়েই দুটোটা পার হইতে আট ঘন্টা লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? প্যান প্যাসিফিক পার হইতে আট ঘন্টা লাগে। টোকিও টু লস এঞ্জেলিস আট ঘন্টা লাগে পার হইতে, আর আটলান্টিক পাড়ি তো আট ঘন্টা লাগে। কয় ঘন্টা? কয় ঘন্টা? সমুদ্রকে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করবে না। আল্লাহ বলে লাও আমারতুল বাহরালা আগরা কাতকাফি কারিহা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। সাইজ আমি কিতাব দেখা বলতেছি না, চোখে দেখা বলতেছি। দুনিয়াতে যত জাতিকে আল্লাহ সাইজ করছেন, আমার হাতের করে গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা, বাকি সব আমার দুই চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে অন্য জিনিস কাজ করে, কেন আমি চোখে দেখছি আর আরেকজনে কিতাব পড়ছে, সমান? কোরআনে যত ধ্বংস স্তূপ আছে সব আমার চোখে দেখা শেষ। আমি 60 ফিট আলা, 60 হাত লম্বা, 120 ফিট ওয়ালা কমে আদের মাথার খুলিও দেখছি, মাথার খুলিটা এখনো রাখা আছে। আমি দুই চোখ দিয়ে দেখা আছে, ওদের এলাকা দেখা আছে। আমাকে বুঝিতে হবে না, এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলি আসেন, আমরা সারাদিন আল্লাহর কাছে তওবা করি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। রব্বে কাবার কসম, আল্লাহ মুসলমানের হাত কালো করতে চান না। বাংলা একটা কথা বলে, মশা মেরে হাত কালো করার ইচ্ছা ছিল না, সুযোগ পেলে কামড় মারে শান্তি আমায় দিল না। আল্লাহ মশা মেরা মুসলমানের হাত কালো করার ইচ্ছা রাখেন না, আল্লাহ নিজে লড়বে, নিজে 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 নিজে। আল্লাহর কাছে ডিফেন্সের অভাব নাই, আল্লাহ আমাদেরকে দিয়ে লড়াবে না, লড়াবে না। আল্লাহ বদরে বইলা দিছেন, বন্ধুকে বলছে আপনি মারেন নাই আমরা মারছি। এখানে দুটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসে, গরম এই রমজান এত দূর মদিনার থেকে আমাদেরকে বদরে কেন নিয়ে আসলেন? আপনি যখন মারছেন আপনি মেরে দিতেন, আমরা বাড়িতে থাকতাম, রোজা রাখতাম, রমজান মাস, একদিকে গরম আবার রোজা, এটাও তো ছেড়ে দিছি রোজা, ওই মাসে রোজা রাখ, ওই কয়দিন রোজা রাখা হয় নাই, আমগুরে কেন আনলেন? আল্লাহ কয় বন্ধু আপনি না আসলে খেলা জমব না, আপনার খেলা জমানের জন্য আছে। কি খেলা? কি আমারে ডাকলি কেল লেগা, কয় ডাকছি কেল লেগা, দেহি তো শক্তি কতটুকু লেগি তো ডাকে না, বুঝাইতে পারি না তোমাদের। আরেকটা জবাব দিছে আল্লাহ, যে আপনাকে ডাকছি কেন জানেন? দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না, খেলবো তো আমরাই কিন্তু দর্শক তো লাগবো, আপনার দর্শক হিসাবে খেলবে আল্লাহ। হার যুগে আল্লাহ খেলছে, এখনো আল্লাহই খেলবে, কিন্তু শর্ত হইল আমাকে তওবা করে ফিরে আসতে হবে, মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে যে বাস্তবিক আমি মুসলমান, বাস্তবিক আমি নবীর উম্মত। এই পরিচয় যদি দিতে পারি তো রব্বে কাবার কসম, হতে পারে
আজকে এই মজমা যদি মনের থেকে তওবা করা থাকে, আমি তো বলতেছি রাগ হয় না, আমি আপনাদেরকে উত্তেজিত করতে চাইতেছিলাম। আমি বলি আজকে কয় মাস যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে, কয় মাস অষ্টম মাস চলতেছে, কত আট মাস চলতেছে। এখানে একজন আমাকে বলেন যে ফিলিস্তিনের জন্য আপনি দুই রাকাত সালাতুল হাজত পড়ছেন, একজন বলেন যে আমি ফিলিস্তিনের জন্য দুই রাকাত সালাতুল হাজত পড়ছি, একজন পাইলাম। কেন না দুইজন তিনজন, এই পাঁচ ছয় জন হইছে আর কি, আর বেশি না। অথচ হুকুম ছিল আস্তাইনু বিসাবরি ওয়াসসালাত, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দুই রাকাত করে নামাজ পড়া সেজদা যায়া বলতো আল্লাহ তুমি না হুকুম দিছো, তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজ দিয়া, আল্লাহ আমরা কোথায়, ফিলিস্তিন কোথায়, ফিলিস্তিন পর্যন্ত আমাদের মধ্যে কতগুলা দেশ পার হয়ে যেতে হবে, কতগুলা সমুদ্র পার হয়ে যেতে হবে, আমরা ওইখানে চাইতো যাই কি কইরা, আমি কিন্তু তোমার কদমে আয়া করছি, তুমি সাহায্য করো। করছেন কি করছেন? একজন যুবক তো হাত উঠাইতে পারলো না যে আমি দুই রাকাত পড়ছি আট মাস হয়ে গেছে। আচ্ছা বাদ দেন নামাজ, আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য দুই টাকা সদকা করছেন? মাশাল্লাহ, এডি কইরা থাকতে পারে, এরা মনে হয় 2500-এ আমার ওয়াজ শুরু শুরুতে শুনছে। যুদ্ধ যখন লাগছে তখন মনে হয় আমি 2500-এ মনে হয় 50টা ওয়াজে বলছি যে তুমি যাইতে পারো না দুই টাকা সৎকা করো, এরা মনে হয় ওইখানে শুনছে তারপরে দুই টাকা করছে, বাকি মজমা তো করে নাই। আমাদের তো দুই টাকা সৎকা করা দরকার ছিল, হাদিসে তো আছে আর সৎকা তো তার উদ্দুল বালা, সৎকা বিপদকে দূর করে। আমি দু টাকা সৎকা করে বলতাম আল্লাহ আমি কিন্তু দু টাকায় সৎকা করলাম ফিলিস্তিনের জন্য, আপনি কিন্তু বিপদটা দূর করে দেন। আপনার বন্ধু না বলছে সৎকা করলে নাকি বিপদ দূর হয়, আপনি জানেন না আমরা কোথায়, ফিলিস্তিন কোথায়, আমরা মন চাইলেও যাব তো যাব কি কইরা, যাওয়ার তো কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই, বিদায় আমি সৎকা করলাম। আমরা তো সৎকা করি না, উচিত ছিল কি ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি খালি চিল্লাই লইব না কামও করতইব? তাহলে আজকের থেকে নিয়াত করেন যতদিন যুদ্ধ শেষ না হবে আমি ডেলি দুই রাকাত সালাতুল হাজত পড়ব। কে কে পড়বেন দেখি, মনের থেকে বলেন কিন্তু যে যতদিন যুদ্ধ বন্ধের খবর না পাব ততদিন আমি দুই রাকাত, আর যদি না পড়তে পারি এক টাকা হইলেও ডেলি সৎকা করব। পারবেন? এটা তো সহজ, এক টাকা ফিলিস্তিনের নামে সৎকা করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দোয়া দোয়াও করবো করতেইব। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। হায় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, আল্লাহ আজকে চাইতেই চাইছিলাম না, কেননা প্রথমে বুঝা ফেলছি এই মজমা কবুল হওয়ার কথা ছিল, রোডে হওয়ার কথা ছিল, ময়দানে আপনি নিয়ে আসছেন আপনার ঘরে, এটা দিয়েই বুঝতেছিলাম যে এই মজমা কবুল হয়ে গেছে। কবুল যেটা হয়ে যায় ওইখানে আবার হাত পাত বকি কইরা, তারপরও সবাই বলতেছে হাত পাইতেই ফেললাম মালিক, কিন্তু কোথায় বৈশা হাত পাতলাম এটাও তো দেখেন, কাদেরকে নিয়ে হাত পাতলাম এটাও দেখেন, কোন সময় হাত পাতলাম এটাও দেখেন। শুধু সামনে যারা আছে তারা না, মসজিদের ভিতরে যারা আছে তারা না, বাহিরও মানুষ ভরা। আয় আল্লাহ আমার মন বলে অন্তরালেও মাবুল রাহাত উঠায় বসে আছে।
যুবক হাত উঠায় বসা আছে, যুবতীও হাত উঠায় বসা আছে, ছোট হাত উঠায় বসা আছে, বড় হাত উঠায় বসা আছে, সাদা দাড়িওয়ালাও হাত উঠায় বসা আছে, কাঁচা দাড়িওয়ালাও হাত উঠায় বসা আছে। মালিক আজকে বেশি কিছু যাব না, শুধু এতটুক যাব যে যুবকরাই আয়োজন করছে, যারাই আয়োজনটা করছে আল্লাহ তাদের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকাবাসীকে কবুল করেন, আড়াই হাজারকে কবুল করেন, আড়াই হাজারকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুলিয়াত চাই। আজকের মজমা যে কবুল হলো, হায় আল্লাহ এটার কোন নিদর্শন আমাদেরকে দেখায় দেন, কাউকে না কাউকে দেখায় দেন, যাতে যুবকরা আরো উৎসাহিত হয় যে আজকের মজমা কবুল হয়ে গেছে, আজকের যুবক কবুল হয়ে গেছে, যুবতী কবুল হয়ে গেছে, নারী কবুল হয়ে গেছে, পুরুষ কবুল হয়ে গেছে, ছোট কবুল হয়ে গেছে, বড় কবুল হয়ে গেছে, দাড়ি কাঁচা কবুল হয়ে গেছে, দাড়ি পাকা কবুল হয়ে গেছে। আল্লাহ আমরা কবুলিয়াত চাই, আল্লাহ আমরা আমাদের গুনাহ মাফ চাই, আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমরা ফিরে আসতে চাইতেছি মালিক, ফিরে আসতে চাইতেছি। সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, সত্য আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, সত্য আমরা নবীর আদর্শের ইজ্জত রাখি নাই, সুবিধা ভুক্ত করতেছি কিন্তু নবীর ইজ্জত রাখি নাই, আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, আমরা তওবা করলাম, মালিক আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরনা নসিব করেন। আল্লাহ যাদের কুল খালি সন্তান দিয়া কুল ভরা দেন, যারা বিয়ে শাদী নিয়ে পরেশান, ছেলে তো সঠিক পাত্রের পাত্রীর বন্দোবস্ত করে দেন, মেয়ে তো সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, সন্তানকে মা বাবার বাধ্য বানা দেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ এই আড়াই হাজারের মাটির নিচে যারা ঘুমায় আছে, লাল সবুজের মাটির নিচে যারা ঘুমায় আছে, দুনিয়ার মাটির নিচে যারা ঘুমায় আছে, সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই মাহফিলের সাথে যারা বক্তা হিসাবে, শ্রোতা হিসাবে, আয়োজক হিসাবে, সাহায্য সহানুভূতিকারী হিসাবে আল্লাহ যারা ছিল, এদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে, একটা ঈদ লাশার গুলির ভিতরে চলে গেছে, আরেকটা ঈদ সামনে আসতেছে মালিক, ওটা যেন লাশার গুলির ভিতরে না যায়, এর আগেই আপনি ডিসাইড করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই জয়যুক্ত করে দেন, এর আগেই আপনি কলেমার ঝান্ডাকে বলন্দ করে দেন। আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। প্রথম দাপের ইলেকশন আজকে হয়ে গেল, জানি না হানাহানি মারামারি কাটাকাটি কতটুকু হলো, আল্লাহ সামনে যে ধাপগুলো আছে ওই ধাপে আমরা কোনো হানাহানি মারামারি কাটাকাটি চাই না, আল্লাহ সঠিকভাবে সুস্থভাবে কোনো রক্ত ঝরানো ব্যতীত আপনি করা দিয়েন, আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান, আমাদের দেশকে বিপর্যয়ের থেকে বাঁচান, দুর্যোগ থেকে বাঁচান, আকাশের জমিনি বালা মুসিবত থেকে বাঁচান, আল্লাহ দুশ্মনের চোখ থেকে বাঁচান, দুশ্মনের হাত থেকে বাঁচান, দুশ্মনের চিন্তাধারার থেকে বাঁচান, দুশ্মনের পাও থেকে বাঁচান, আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ আড়াই হাজারের যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়া দেন, এই মজমার যুবকদেরকে আমাকে ভিক্ষা দেন, আমি আপনার ঘরে বসে এদেরকে ভিক্ষা চাইতেছি, এদেরকে আল্লাহ
আপনার আশেক যুবক বানা দেন, আপনার হাবিবের গোলাম যুবক বানা দেন, আপনার গোলাম যুবক বানা দেন, আপনার হাবিবের আশেক বানা দেন, এদেরকে দিনদার বানা দেন। আল্লাহর যুবকদেরকে এইভাবে চলতে দেখতে চাই না, মন মানে না আল্লাহ। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যারা যারা দুয়ার দরখাস্ত করছে, তারা করতে চাইছে পারে না, হক রাখে, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করা দেন, সবার জায়েজ তামান্নাকে আপনি পুরা করা দেন, সবার জায়েজ তামান্নাকে পুরা করা দেন। আল্লাহ আমাদের দোয়াকে আপনার রহম আর করম দ্বারা কবুল করা দেন।